সাবস্ক্রাইব করুন বিসি অ্যাকাডেমিকে এবং কোনো প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য আজকে রৈখিক সহ সমীকরণ চ্যাপ্টারে নয় নম্বর ভিডিও কষে থেকে ফাইভ পয়েন্ট টু অঙ্ক করব চারের অঙ্কগুলো কী বলছে নিচের পুঁতিজোড়ার সমীকরণগুলির মধ্যে যেগুলি সমাধানযোগ্য তাদের লেখচিত্র একে সমাধান করি এই যে সমীকরণগুলো দেওয়া আছে এক থেকে এ থেকে এপ অব দি সেখানে প্রথমে চেক করতে বলছে সমাধানযোগ্য কিনা যদি সমাধানযোগ্য হয় তবেই সেখানে লেখচিত্রে বসাতে বলছে তো আগে আমরা সমাধানযোগ্য কি না সেটা দেখব তো চা এই নাম্বারটা করি কী আছে যে প্রথম সমীকরণের সঙ্গে আমরা কি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকোয়াল টু সি ওয়ান এই সমীকরণের তুলনা করব তুলনা করলে আমরা পাবো এ ওয়ান ইকোয়াল টু ফোর বি ওয়ান ইকোয়াল টু থ্রি আর সি ওয়ান ইকোয়াল টু টোয়েন্টি আর দ্বিতীয় সমীকরণের সঙ্গে আমরা তুলনা করবো এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকোয়াল টু সি টু তুলনা করলে কী পাবো এ টু ইকোয়াল টু হচ্ছে এইট বি টু হচ্ছে সিক্স আর সি টু ইকোয়াল টু হচ্ছে ফোরটি তাহলে আমরা এবার এ ওয়ান বাই এ টু করবো এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু এটা কি ইকুয়াল হয় কি না সেটা দেখব এ ওয়ান বাই এ টু করলে ফোর বাই এইট ফোর বাই এইট মানে ওয়ান বাই টু আর যদি বি ওয়ান বাই বি টু করি সেক্ষেত্রেও ওয়ান বাই টু আসে তাহলে এটা ইকুয়াল হলো যেহেতু এটা আমাদের চেক করার প্রয়োজন আছে সি ওয়ান বাই সি টু সি ওয়ান বাই সি টু করলে কী আসে কুড়ি বাই চল্লিশ তার মানে কত এক বাই দুই এক বাই দুই তার মানে সি ওয়ান বাই সি টু এটা ইকুয়াল হয়ে যাবে তো তিনটে এই ধরনের যদি হয় তিনটে ইকুয়াল এ ওয়ান বাই এ টু সঙ্গে বি ওয়ান বাই বি টু সঙ্গে সি ওয়ান বি টু প্রত্যেকটা সমান তাহলে সেটা হয় যে অসংখ্য সমাধান থাকবে অসংখ্য সমাধান পাব সমাধান সমাধান পাবো আচ্ছা এখানে কি কোশ্চেনে বলছে যে যদি সমাধান সম্ভব এটা অবশ্যই সমাধান সম্ভব অসংখ্য সমাধান পাবো ঠিক আছে কিন্তু সমাধান সম্ভব তাহলে এর লেখচিত্র অঙ্কন করতে হবে তো লেখচিত্র আমি অঙ্কন করব না এর আগে অনেক লেখচিত্র অঙ্কন করেছি তোমরা করে নেবে এবং বলছে যে যদি অসংখ্য সমাধান পাই সেক্ষেত্রে তিনটি মাত্র সমাধান বের করতে বলছে অসংখ্য সমাধানের ক্ষেত্রে তিনটি বের করতে বলছে তো এটা করে নেবে বাড়িতে এবার বি নম্বর অঙ্কটা কি বলছে চারের বি চারের বি আচ্ছা এই প্রথম সমীকরণের সঙ্গে এই সমীকরণের সঙ্গে যদি আমরা এই এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই তুলনা করি তাহলে এ ওয়ান পাবো কত এ ওয়ান ইকোয়াল পাবো হচ্ছে থ্রি আর সি ওয়ান পাবো হচ্ছে টোয়েন্টি পরের সমীকরণে কী পাবো এই এ টু এক্স প্লাস বি সমীকরণের সঙ্গে তুলনা করি তাহলে এ টু পাবো এ টু হচ্ছে বারো বি টু টু হচ্ছে নাইন এবং সি পাবো এইবার আমরা যদি এ ওয়ান এ ওয়ান বাই এ টু যদি করি তাহলে বি ওয়ান বাই বি টুর সঙ্গে সমান হয় কি না প্রথমে আমাদের এটা চেক করতে হবে দেখি ওয়ান বাই এ টু হচ্ছে ফোর বাই বারো তার মানে এক বাই আর এটা হচ্ছে তিন বাই নয় তার মানে এক বাই এক বাই তাহলে এটা অবশ্যই সমান হলো এটা যেহেতু সমান হলো এবার সি ওয়ান চেক করতে হবে সি ওয়ান বাই সি করলে কী আসে সি বাই সি তাহলে এটা কি আসে কারণ মানে এক বাই তিনের সঙ্গে ওয়ান কখনো সমান নয় তাহলে এটা এইরকম হবে যদি এরকম কন্ডিশন আসে কোথাও তাহলে আমরা জানি যে তারা কি পরস্পর সমান্তরাল সরলরেখা তাহলে অর্থ কোনো সমাধান পাবো না অতএব কোনো সমাধান পাবো না কোনো সমাধান পাবো না আচ্ছা কোনো সমাধান যদি না পাই তাহলে সেটা কিন্তু আমাদের লেখচিত্র বসাতে লাগবে না কেননা এখানে স্পষ্ট কোশ্চেনে বলছে যে নিচের প্রতিজোড়া সমীকরণগুলির মধ্যে যেগুলি সমাধানযোগ্য তাদের লেখচিত্র আঁকি সমাধানযোগ্য হলেই লেখুচ্যুতো আট করতে বলছে সমাধানযোগ্য যদি না হয় তাহলে সেটা লেখুচ্যুতে আট করার কোনো প্রয়োজন নেই তো এবার আমরা পাঁচের চারের সি নাম্বার অঙ্কটা করবো এখানে চারের সি নাম্বার অঙ্কটা জাস্ট তুলে নিলাম এবার এই সমীকরণ সঙ্গে আমরা কী তুলনা করব এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকোয়াল টু সি ওয়ান এই সমীকরণ তুলনা করলে কী পাই এ ওয়ান ইকোয়াল টু ফোর পাই বি ওয়ান ইকোয়াল টু হচ্ছে তিন বাই আর সি ওয়ান ইকোয়াল টু পাবো টোয়েন্টি আর এখানে যদি আমরা তুলনা করি তাহলে কী পাবো এ টু ইকোয়াল টু কী পাবো থ্রি বাই ফোর কমা বি টু ইকোয়াল টু কী পাবো ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই এইট এখানে যদি ওয়াইটে বাদ দিই তাহলে কী থাকে মাইনাস ওয়ান বাই এইট আর সি ওয়ান ইকোয়াল টু সি টু ইকোয়াল টু কী পাবো ওয়ান পাবো এবার দেখি আমাদের এ ওয়ান বাই এ টু আর বি ওয়ান বাই বি টু সমান হয় কি না এখানে সমান হবে কি দেখি এ ওয়ান বাই এ টু করলে কত হবে চার বাই তিন বাই চার চারটা উপরে গেলো তাহলে কত বছর চার চারে ষোলো বাই তিন আসলো আর এখানে কী আসে বি ওয়ান বাই বি টু করলে কী আসে মাইনাস তো থাকবেই একটা তিন বাই এক বাই আট এটা উপরে গেলো মাইনাস চব্বিশ হলো তাহলে এটা অবশ্যই ন টিকল টু এইটা নট টিকল টু যেহেতু হলো তেহেতু আমাদের আর চেক করার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা এখান থেকে একবারেই বলতে পারি যে একটিমাত্র সমাধান থাকবে একটিমাত্র সমাধান সমাধান থাকবে আর একটি সমাধান যদি থাকে তাহলে তারা লেখচিত্র অঙ্কন করতে হবে তো বাড়িতে লেখচিত্র অঙ্কন করবে এবং সেই সমাধানটার যে মানটা সেটা কিন্তু বের করতেও বলছে সেটা কোশ্চেনে এবার আমরা চারের ডি নম্বর অঙ্কটা করবো এখানে চারের ডি নম্বর অঙ্কটা জাস্ট তোলা আছে তো প্রথম যে সমীকরণটা সেটা কিন্তু এখানে চলরাশি কিন্তু পি এবং কিউ পি এবং কিউ তাহলে আমরা যে তুলনা করব সেই তুলনা করা রাশিটা একটু চেঞ্জ হবে কী হবে এ ওয়ান পি যোগ বি ওয়ান কিউ টু আর ধরতে পারি পরেরটা কী হবে পরেরটা তাহলে এর সঙ্গে যদি তুলনা করি তাহলে এ ওয়ান টু যদি আমরা তুলনা করি তাহলে আসবে এ ওয়ান টু বি ওয়ান টু ওয়ান এবং সি ওয়ান টু পাওয়া হচ্ছে তিন এবার এই দ্বিতীয় আমরা তুলনা করব কার সঙ্গে এ টু প্লাস কিউ ইকুয়াল টু সি টু দিলাম তাহলে এখানে এ টু ইকোয়াল টু আসবে হচ্ছে এক বাই তিন কমা বি টু ইকোয়াল টু আসবে হচ্ছে মাইনাস হাফ আর সি টু ইকোয়াল টু আসবে সিক্স তাহলে এ ওয়ান বাই এ টু কী আসবে এ ওয়ান বাই এ টু তুলনা করে দেখি এ ওয়ান বাই এ টু সঙ্গে বি ওয়ান বাই বি টু সমান হয় কি না এ ওয়ান বাই এ টু করলে পাবো তিন এবং বি ওয়ান বাই বি টু করলে পাবো মাইনাস শুধু টু পাবো তাহলে এটা নট ইকোয়াল টু সমান নয় এটা যেহেতু সমান হলো না তখন তাহলে আমার সি ওয়ান বাই সি টু কোনো প্রয়োজন আসে না আর এরকম হলে আমরা বলতে পারি মাত্র সমাধান আসবে একটি মাত্র সমাধান সমাধান পাব আচ্ছা একটিমাত্র যদি সমাধান পাই তাহলে আমরা কিন্তু এখন সেটা লেখু যেতে বসাইতে হবে এবং সেখান থেকে যে সমাধানটা সেই সমাধানটা বের করতে হবে তো এবার চারের ই নম্বর অঙ্কটা করব ই নম্বর অঙ্কটা সেম পি মাইনাস কিউ ইকোয়াল টু থ্রি দেওয়া আছে আর পি বাই ফাইভ মাইনাস কিউ বাই ফাইভ ইকোয়াল টু থ্রি দেওয়া আছে তো এখান থেকে আমরা কী কী করতে পারি এ ওয়ান ইকোয়াল টু পাবো ওয়ান এ বি ওয়ান ইকোয়াল টু পাবো হচ্ছে মাইনাস ওয়ান আর সি ওয়ান ইকোয়াল টু পাবো হচ্ছে তিন আগেরটার মতো করে আর এ টু পাবো ইকোয়াল টু হচ্ছে এক বাই পাঁচ বি টু কত পাবো মাইনাস এক বাই পাঁচ আর সি টু ইকুয়াল টু কত পাবো তিন তাহলে এ ওয়ান বাই এ টু যদি করি এটার সঙ্গে বি ওয়ান বাই বি টু অবশ্যই সমান হবে তার সঙ্গে আবার সমান হবে সি ওয়ান বাই সি টু তাহলে এরকম যদি কন্ডিশন আসে তাহলে আমরা কি জানি যে অসংখ্য সমাধান পাবো অসংখ্য অসংখ্য সমাধান পাবো সমাধান পাবো অসংখ্য সমাধানের ক্ষেত্রে আমাদের তিনটি পয়েন্ট বের করতে হবে তাহলে এটা গ্রাফ পেপারের মধ্যে বসাইতে হবে এবং সেখান থেকে অন্তত পক্ষে তিনটি সমাধান আমাদের বের করে দিতে দিতে হবে এবার চারের এফ নম্বর অঙ্কটা করবো এফ নম্বর অঙ্ক চারের এফ এফ নম্বর অঙ্কটা এখানে জাস্ট তুলে নিতেছি পি মাইনাস কিউ ইকোয়াল টু থ্রি আছে আর একটা হচ্ছে এইট পি মাইনাস এইট কিউ ইকাল টু আছে ফাইভ তাহলে এটা সমীকরণের সঙ্গে তুলনা করি তাহলে এ ওয়ান কত পাবো ওয়ান বি ওয়ান কত পাবো মাইনাস ওয়ান সি ওয়ান পাবো হচ্ছে তিন এট এ টু ইকুয়াল টু কত পাবো এইট বি টু ইকোয়াল টু কত পাবো মাইনাস এইট আর সি টু ইকোয়াল টু কত পাবো ফাইভ এবার এ ওয়ান বাই এ টু যদি করি আমাদের চেক করে নিতে হবে এ ওয়ান বাই এ টু আর বি ওয়ান বি টু সঙ্গে সমান হয় কি না এখানে আসবে ওয়ান বাই এইট এখানেও আসবে ওয়ান বাই এইট কেননা মাইনাস মাইনাস কাটা যাবে তাহলে এটা অবশ্যই সমান হবে এবং সি ওয়ান বাই সি টু সমান হবে না কারণ তিন বাই পাঁচ আসলো তাহলে এটা সমান হবে না আচ্ছা এইরকম কন্ডিশন যদি কোথাও আসে তাহলে আমরা জানি যে কোনো সমাধান পাবো না কোনো সমাধান সমাধান পাবো না তো এই সিঙ্গেল সলিউশন মেনি সলিউশন নো সলিউশনের অঙ্ক সমাধান পাবো কি পাবো না এই ধরনের অঙ্কগুলো কিন্তু হায়ার স্ট্র্যাটেজির মধ্যেও আছে তো যারা অঙ্ক নিয়ে ভবিষ্যতে পড়বে তাদের কিন্তু খুবই কাজে লাগবে এই জিনিসটা অনেকে ভালো ঠিক মতো বুঝতে পারে না তো ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো আর যদি কোনো সমস্যা হয় তাহলে তোমাদের স্কুলে যে টিচার যিনি ম্যাথ নেন তার তার সঙ্গে সেই প্রবলেমটা শেয়ার করতে পারো নতুবা তোমাদের যে হোম টিউটর থাকে আছেন ওনার সঙ্গে কথা বলে সেই সমস্যার সমাধান করে নিতে পারো ধন্যবাদ সবাইকে